ومولانا وأولانا محمدا عبده ورسوله الذي علمه الله تعالى فأحسن تعليما وأدبه الله تعالى فأحسن تأديبا ثم بعثه الله إلى كافة الناس معلما. اللهم فصل وسلم عليه وعلى آله وأصحابه وبارك على أزواجه وذرياته وأهل بيته وعلماء أمته وفقهاء ملته ونجباء طريقته أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وسلم إن العبد إذا أوضع في قبره وتولى عنه أصحابه وإنه ليسمع قرع نعالهم أتاه ملكان فيقعدانه فيقولان من ربك وما دينك ومن هذا الرجل الذي بعث فيكم. فأما المؤمن فيقول ربي الله وديني الإسلام وهذا نبينا محمد رسول الله صلى الله عليه وسلم. وأما المنافق والكافر فيقول ها ها لا أدري ها ها لا أدري ها ها لا أدري فيقال له ما كنت تليت وما كنت دريت فيضرب بمطارق من حديد ضربا فيسيح سيحا ويسمعها غير الثقلين. وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وسلم إن في الجنة لغرفا يرى من ظهرها في بطني
وفي بطنها من سهري، أو كما قال عليه الصلاة والسلام وصدق رسوله النبي الأمي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم، فإنه تعالى جواد كريم مليك بر رؤوف رحيم. বাংলাদেশের বহুল পরিচিত এলাকা উকিয়া উপজেলার অন্তর্গত মুসারকোলা আদর্শ যুব সংঘের উদ্যোগে আয়োজিত একদিন ব্যাপী 15তম ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী অধিবেশনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি দিগর কাবিল সাদ এহতেরাম গ্রামী কদর হযরত উলামায়ে কেরাম বরাদরান ইসলাম সামিঈন আজম মহান রব্বুল আলামিনের দরবারে অনাদি অনন্ত অপরন্ত শুকরিয়া আদায় করি। যিনি মহিয়ান বলিয়ান দয়াবান মেহরবান, আমাকে আপনাকে দয়া করে মেহরবানি করে দিনী মাহফিলে কোরআনে মজলিস ইমানে জলসা দাওয়াতি প্রোগ্রামে আল্লাহ পাক উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন। সকলে মাহবুদের দরবারে মাওলায়ে পাকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুর শুকর জানায় চিৎকার কণ্ঠ দিয়ে সকলে যে যেখানে আসি বড় আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। এই মাঝে মাঝে যে ছোট ছোট বাচ্চারা আছে এদেরকে উঠাই দেন, যাও তোমরা আস্তে আস্তে চলে যাও, আর আপনাদের এখানে ফাঁকা জায়গা নাই, এই যে সামনে বসে থাকছেন আর কাছে আসেন, আবার পিছনে তাকাইছে ওনারা, এই ওখান থেকে দুই নম্বর ফিলিয়ার হিন্দি ফিসিওতে দুই নম্বর ফিলিয়ার, আর হাসাইও জিকিরের সাথে লা ইলাহা, এত আর দুই রুট পিছে যাবে ওনা দোয়া তো অন্ত মানুষই হিন্দি ইবা এই দুই জন ইয়ে আর জন কেটে লো লা এ চুট সা ইওয়াজ বুঝবি দেখো দেখো করে করে ফাইনুন উঠ আসাস যা কই এন্ড দুইজন মনটা লা যাই উঠ ঘুরে ঘুরে ফাইনুন এমনি মাঝতে ঘুরে ফাইন হতো বই দিকে দেবো না লাল লাল তৈলে লইয়া সামনে দুই চার পাঁচজন উঠ উঠে যা কই সাই আমরা হাসাই গিয়ে ওয়াজ বুঝবে তো না ইয়ে হিন্দি কলো তুই টাইপের কোনো সুযোগ নাই আগে গলি যা গলি বেরো আবার বিচ্ছে সা উবের তুলে ইয়ো হালা শাল লা ই পর তুলল না ইত্যা কে তুল লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ তো নাই লা ইলাহা ইল্লাল্লাহ আরে বড় আরে বড় লা ইলাহা ইল্লাল্লাহ এ জায়গায় খালি দেখিচ্ছ তো আর ময়ূর হইতে সামনে
சொன்னாலே திருப்பியும் ரகசியம் শান্তি আরাম আরামত মৌত দুনিয়ার উর গোটা দুনিয়ার সমস্ত প্রাণী হাইওয়ান জগৎ হমত তমাম দুনিয়া একমত নিচর মত হইব ডানোর মত হইব বামর মত হইব দুনিয়ার সমস্ত জিনিস ব্যাকগিনোর মত হইব বাকি থাকিব একমাত্র হন জমিনের ভিতরে যা আসিলিম ব্যাকগিনের মত হইব ইদা শামসু কুফিরাত সূর্যের মত হইব ও ইদা নুজুমুন কাদারাত সমস্ত সিতারা সাইয়ারা সমস্ত তারকা ব্যাকগিনের মত হইব ও ইদাল জিবালু সুজ্জিরাত বড় বড় পাহাড় ও জবল ওদের মত হইব ও ইদাল ইশারু উত্তিরাত উঁচা উঁচা জানোয়ার ব্যাকগিনের মত হইব ও ইদাল উহুশু হুশিরাত সমস্ত জানদার ব্যাকগুন উগ্র আরোগ্য ভিতর দোষী যাইব ইদাস সামাউন ফাতারাত আসমান বাগি বাগি চুরমার হইলে মানুষ ওদের মাথার উপর ভরিব ইয়াউমা তাশাক্কাকু সামাউ বিল কামাম আসমান এটকার লাল কেন বাড়ি হইব আবার মিউলা যাই রে ইদর টুরা টুরা করি রে মানুষের মাথার উপর গলাইব সুবহানাল্লাহ আল্লাহু আকবার মুসলমান ব্যাকগিনের মত দিতে 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 এবার আল্লাহ রাব্বুল আলামিন ফুসল লইব মাম বাকিয়া ইয়া মালাকাল মউত আলা ওয়াজহিল আরদি আল্লাহু আকবার আল্লাহু আকবার ও মালাকুল মউত জমিনের উপরে এখন
মালাকুল মওত হবে আল্লাহ মা বাকিয়া আহাদুম আলা ওয়াজহিল আরদি জমিনের উপরে এখন আর কোনো কিয়া বাকি নাই আল্লাহ বলেন ফরমাইও আইর আল্লাযিনা ইউআইশুনা ফি বুরুজিম মুসাজ্জিদা বুরুজ মুসাজ্জিদার ভিতরে যারা বাতু লোয়া লাগাইয়ে এরপরে গ্লাস লাগাইয়ে এরপরে এর ভিতরে হলকিয়ার টুকতো ন দেয় এর বুলেট প্রুফ ব্যবহার করে গুলি মেললে গুলি না বসে দেয় এর ভিতরে তাকে দিই তার আর কি অবস্থা মালাকুল মওত হবে আল্লাহ আখরাজতুহুম মিনাল বুরুজিল মুসাজ্জাদা আল্লাহ তার আর তাই বুরুজ মুসাজ্জাদারে পাগিয়ে নে আই তার আর খানত তরি বার করে মেরে নিচে দাফন করে দি আল্লাহ আকবার আল্লাহ আকবার হলো কে নাই জমিনের উপরে আল্লাহ নাই শুধু ইল্লা আহলুস সামাওয়াত আল্লাহু আকবার শুধু আহলে সামা বাকি আসমান ওয়ালা বাকি ও আনতাল হাইয়ুল লাযী লা তামুত আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ আসমান ওয়ালা বাকি সুবহানর তো হন মৌত নবারে অনর মৌত হন গিয়া হল কাবের গো বড় করে হল আউজুবিল্লাহ আল্লাহর মৌত আছে না হন আর নোয়াসিরাম যে টাইম তাসিল দিবা এখন আছে দিবা দুনিয়ার বেকিন ফানা হয়ে যাবে বাকি তাই গো ও কুল্লু মান আলাইহা পান ওয়াবকা وجه ربك ذو الجلال والإكرام جلالیت আর ইকরাম ওয়ালা খোদা বাকি থাকার ক্ষমতা অন্য কারো নাই বড় করে হকটা আছে হাত তো আমেরিকার বুশ মরিব না বাঁচিব বড় করে কেন হইলা আর আর পাতলা মুরাদ বাঁচি চাই পারিব না মরিব জো বাইডেন বাঁচিব না মরিব হিটলারের মত এনে বাচ্চে নমরুদ মজ্জেনে বাচ্চে সুলাইমান পয়গম্বর আছে না জিন্দে মরা বড় করে হ সমস্ত নবী ওদের মত এনে নয় আল্লাহ আল্লাহ বয়ান ফরমাতে এখন আর হন বাকি মালাকুল মওত হবে মা বাকি আহাদুন আলা ওয়াজহিল আরদি আল্লাহ জমিনের উপরে আর হন কি আর তাই তো নদী আল্লাহ দাইন আল্লাযীনা ইউআইশুনা ফি বুরুজিম মুসাজ্জাদা বুরুজ মুসাজ্জাদা ভিতর যারা থাকি তারা কেন গুজ্জস ওরা হানত করে ধরে পার করে মেরিন নিছে আমেরিকার বুশত্ব ওবামা বাংলাদেশের বড় বড় প্রেসিডেন্ট আর বড় বড় সেনা প্রধান ব্যাগগুলোর মেরিন নিছে বলে দিয়েছে না হলে আল্লাহ আকবার হ আল্লাহ পাগর হন হাসর ফেরেশতাও না জানে আল্লাহ পাগর হন নিকটতম হাসর নবীও না জানে আসমানিয়ার লম্বা হুদুর পাতাইয়া হুদুর সুবহানাল্লাহ আইয়া হইয়া না আল্লাহু আকবার আল্লাহু আকবার নামাতে গা আচ্ছা হঠাৎ কোন এই যে আই ওয়াজ যতন করি প্রত্যেকবার যদি আবার হ ডর করি হ জোরে হ এন হ থাকি তাহলে দুই ঘন্টা ওয়াজ এক ঘন্টা ইন না যাবে জিন্দগি
در حقیقت موت ہے صبح ہے دوا میں زندگی ব্যাগগুলোর মত বর্ণনা হইল আসমানিয়ান ফুলা দেখা যাক আসমানিয়ানোর আল্লাহ পাকে সাত জমাইয়ে দে বলে 500 বছরের রাস্তা অবসর সাত জমাই দিন বুঝো তো মিসর নিচে মিসর ইনসি হইতে হরের ইনসি পর্যন্ত রকেট দিয়ে এনে চলাই যেতে যেতে 500 বছর লাগলো বলে আসমানি আমার বানাই আল্লাহ পাকে ধোঁয়া দি সুবহানাল্লাহ জোরে 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 কিছু বানাইয়ে ধোঁয়া ধোঁয়া তো রায় দিন নিয়াস পরে দিন করে আল্লাহ পাকে ধোঁয়া দি বানাইয়ে দে হারন হয়ে দে ওয়াজা বল দে সব বল দে ফুলে আসমানি আনে অমারা আর ব্যাগগুলোর নিঃশ্বাসীন নিয়াসীন টানি ফেলাই বললা কাদেরা কুদরত দারি বর কমাল কাদে রে কুদরত দারি বর কমাল অন্ত আসবি অন্ত রব্বি জুল জালাল ইয়ামানত চন্দ রোজা নজদে মাস বর হাকীকত মালিক হর শাই খুদা ফুল আসমান বানাই লিখি দি দোয়া দি বড় করে হকি দি দোয়া দি ফুল আসমানি আনজুর হতবর হইয়ান তখন নবীও ন জানে জিবরিল ন জানে হন কে ন জানে জিবরিল তুম রসুল পাক মুসাল্লাত দিয়া ও ভাই জিবরিল তুলি ফুল আসমান বড় নাকি দুই নম্বর আসমান বড় রসুল পাক রে জিবরিল হতে ও জিবরি ও ইয়া রসুলাল্লাহ আয় আল্লাহ তুম মুসাল্লি রে গোড়া দুনিয়া ইয়ানর বলে মাঠ বানাই বেলাইলে মাঠর মাঝদি উগ্র ফুটবল রাখিলে ফুল আসমান নানরে দ্বিতীয় আসমান দুই নম্বর আসমানর সাম্মদি মুম তো রাখিলে ওই মাঠর মাঝে ফুটবল রাখতে ভালো লাগিল আর বুঝাই না ভারি তোমার ওয়াস বুঝন না বাসা দেখি বুঝন না আল্লাহ আল্লাহ কবুল করিল আমিন মোতল্লা তৈয়ার হইল গই আহ ও মুসলমান রসুল পাক তুম সাহাবাই কেরাম হুজুর এমদি অন জরুর সারিলা পরে পরে আবার কেমনে তয়াম মুন্ডা করিলাই নালমা আকরিবুন ফানি তো হাসা আছে যেন অনে মশলা অনে হইয়া তো অনে ফানি এক পাখের ভিতর তাকিলে তয়াম মুম করিলে ভারি বহুজু করা ভরিব তো হইয়া তো অনে রসুল পাক হতে সাহাবিয়াল জরুর শক্তি দে জাগাইয়া আনুত্তি তোরা ফানি রেখে দিয়ে দি 30 কদম হইব আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জরুর সারনের পরে 30 কদম নয় দুয়া কদম মারি বেজম দিয়ান আশা নাই সুবহানাল্লাহ ওহ এই আওয়াজ তো সব বন্ধ দোকান পাট সব বন্ধ ডানে বামে আওয়াজ দেখি মন্দ La ilaha illallah Paro kyan sa iyo dhoro gulo kiyo La ilaha illallah Aro paro la ilaha illallah Ere dinna shilam do indiyo leo Indiyo maabil kyan ere to asile do khan honat tulo say Oda shilam do re Waziyan da shilam do khan hon ওনার হুদ নিশ্চিত নাকি তাকে তো আর কেন নতুন বর্ষ রোগ যদি আমি ঘুরি পেতাম সবাই আর তো কষ্ট হয়ে যাবে আমি পুরান ওয়াস নিয়ে আবার নতুন ঘুরি ঘুরতে কষ্ট সবাই লা ইলাহা ইনশাআল্লাহ
অবদার তুই বাসা রাখিলে ব্যক্তি আশা করে বলি হয় ইনশাআল্লাহ ইটা ফুটবল রাখিলে দুই নম্বর আসমানিয়ান হত বড় ৫০০ তলা ১ নম্বর ফৌলা তালার ছাদ হইবে আসমানের দূরত ৭০,০০০ সমস্ত জান্নাতি অলর বিল্ডিং ব্যাগিং তৈরি করিয়ে আরো বাসিব তাদের কুদরতদারী বরকমাল আমতা হাসবি আহ আমতা রব্বি জুল জালাল ইয়ামানত চন্দরু জানস্তে মাস দর হাকীকত মালিকে হর শাই খুদা তিন নম্বর আসমানের আল্লাহ পাকে বানাইয়ে দে বলে ও মুসলমান এক নম্বর সুমর রব ফাক্ত দি সুবহানাল্লাহ এমন কেন হয় না ছ নম্বর ফাতর জুমর রত পাতরিন এড়ে ভানো যা ইন প্রত্যেক জায়গা পানো যা জুমর রত পাত্র দিয়ে রে তিন নম্বর আসমানর বানিয়ে তিন ওয়ান আসমানর অদত গড়িয়ে রে চার নম্বর আসমানর মন্দির রাখিলে মারোর মাঝে ফুটবল রেখে ফেন দেখা যাইব তিন নম্বর আসমানর বানানোর পরে আল্লাহ পাকে চার নম্বর আসমান বানাই দে এক নম্বর মরজান পাত্র দি এটা হলো অনেকে সুবহানাল্লাহ না হ সুবহানাল্লাহ এটা বড় করে হ সুবহানাল্লাহ বড় মহাব্বল লই নাইশ ও মুসলমান ইমানদার কিছু হতাবার্তারা হই সম্পর্কে আল্লাহ শব্দ এর ভিতরে তাকিতে বারো সব্বার বাইর করিবে বারো সব্বার আল্লাহ শব্দ বাইর করিছ খোদার কসম পাঁচত্ব নমাজ সান ভরিয়ে নে চব্বিশ ঘন্টার মধ্যে বারো সব্বার আল্লাহ শব্দ বাইর কর গই দুনিয়ার কোন র্যাব প্রধান দুনিয়ার কোন সেনা প্রধান দুনিয়ার কোন বিজিবি প্রধান দুনিয়ার কোন আর্মি প্রধান দুনিয়ার কোন প্রেসিডেন্ট দুনিয়ার কোন বড় ক্ষমতাধর দুনিয়ার কোন জমিদারের বাচ্চা তোমার সামনে মাথা উঁচা ঘুরিয়ে ফেলিল মন্দির রাখা যায় অদত করিয়ে নে গোড়া ময়দানের মাঝদি ফুটবল রাখিলে জেলা দেখা যায় এরি মিমা দেখা যায় শুধু ১০০ গ্রাম ইয়াকুত পাথরের দাম ১২,০০০ ডলার আরে সুবহানাল্লাহ বড় করি না হয় লেখা ১০০০ ডলার ১০০০ ডলার
আসমানি হানার বানাইয়ে ও মুসলমান ইমানদার ইয়া পুত পাথর বলে আল্লাহ পাকে কামতর ময়দান তিন ব্যক্তিরে হনা বানাই ফেলাইব ইনরে ফৌডার বানাই ফেলাইব ইয়া পুত জুমরত আর মর জান তিনুয়ারে জান্নাতি হল জান্নাত সেরোডা গদি টাইস হিসাবে লাগাই দিব সুবহানাল্লাহ টাইস লাগাই গদি ইনর 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 তো ফৌডা দিব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ 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 ইন বিগিনার মাকি কেন করি 70 বার করি এক ভাগ এক ভাগ 70 বার করি এক ভাগ এক ভাগ আর 69 বার আকা আল্লাহর হাতে জমা থাকি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এ মুসলমান ইমানদার ইয়ার পরে আইনে সনম্বর আসমান নজর আল্লাহ পাকে বানাইয়ে দে এক নম্বর সাদি দি এক নম্বর সাদি নছিল না রুফারি রুফা ও এক নম্বর রুফা হইল না বুঝিলে সাদি হইল না বুঝিলে কি হইলে বুঝিবা হ্যাঁ বুঝল না টুকু না হ্যাঁ সামনে যদি রাখি দেয়া যায় ওই গোড়া দুনিয়ারে ময়দান বানাই এনে মা যদি ফুটবল কেমন দেখা যাইব সাত নম্বর আসমানের আল্লাহ পাকে বানাইয়ে দে এক নম্বর স্বর্ণ দি এক নম্বর কি দি সোনা দি সোনা স্বর্ণ স্বর্ণ এক নম্বর সোনা দি ও আল্লাহ সাত নম্বর আসমান ইহান বলে ইতারা সৌয়ান আসমান ব্যাগিনর হদত গড়িয়েলে সাত নম্বর আসমান ওর সামনে দি রাখিলে মাডর মাঝে ফুটবল কেমন দেখা যাইব তোরে আল্লাহ পাক আবার ফসল ধরে দে ও জিবরিল তুই ফৈল আসমান মধ্যে ও মালাকুল মহত হারে ভাইয় ফৈল আসমানত আল্লাহ পাক হদে ও মালাকুল মহত ফৈল আসমানত হারে ভাইয় আল্লাহ মালাইকাতুন মালাইকাতুন কেমত পর্যন্ত সেদিন মানুষ আসিল আছে আইব উন ব্যাগুনে উগ্র সুবিধা নদীর কোনো অসুবিধা নাই আয় ফুল আসমান উত্তরে রাখি দে উন ব্যাগুনে ফুল আসমান ওলা উনে শুধু তকবীর তাহারি বাবা দিবে সুবহানাল্লাহ যে দিনে যে বানাই এ দিনে যে কিয়ামত পর্যন্ত শুধু তকবীর তাহারি না সুবহানাল্লাহ এখন হাম আছে না বড় করে হ ভালো করে বুঝি আছে না হলো যে দিনে যে বানাই এ দিনে যে কিয়ামত পর্যন্ত মালাকুল মউতে তরিয়ে নে বাকি দন পর্যন্ত কি করিব দে তকবীর তাহারি না ভরিব আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ তুই সারার যে কিতারা কি করের মালাকুল মওত হদ আল্লাহ ইতারা তো ইয়া কোরআন আল ফাতিহাতা মা সূরাতিল উখরা ইতারা তো সূরা ফাতিহা তার কলম কলম সূরা শুরু করা শেষ করে সুবহানাল্লাহ তাহলে দুই নম্বর আসমানত আছে তো রহম কি নামাজের তকবীরে তাহরিমের পরে রহম কি তুল দেখুন তুল পেশাব আসলে কয় আঙ্গুল পায়খানা আসলে বিড়ি সিগারেট পান পেশাব সহ আবার মা যদি মোবাইলে জমা দিবি একজনের দিবার সিনেমা করে দিবার দিবি হস্টেল আর দেন তোমার তো শেষ করে দিই শেষ করে দিই আ কি দি তারা হস্টেল আর আল্লাহ
আল্লাহ পাক রব্বুল আলামিনের তিন নম্বর আসমানের মধ্যে যারা রেখে ইটার আর হামল দে শুধু ইরকানা ও ইউসাব্বিহনা বিতাসবিহি সুবহান রব্বিল আযীম সুবহানাল্লাহ তিন নম্বর আসমান আছে যোনে শুধু রুকু আল্লাহু আকবার আল্লাহু আকবার আমদিনে যে মিন ইয়াউমি বিলাদাতিহা শুধু রুকুত্তর মিথ্যা উড়িব দে ইতারা শুধু কৌমা করিব দে ইতারা ফুরিব দে রব্বানা ولك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه اللهم بارك في أهل السماوات والأرض আরম বাদ ওয়ফরাত তাকিও যেদিন হতে বানাইয়ে কিয়ামতের দিন ফজর পর্যন্ত এবার সাত নম্বর আসমানের কোন নম্বর হইতে তিন নম্বর আসমান ওলা শুধু রুকু তোর মিকে উড়াতা সাত নম্বর তিন নম্বর ওলা কি করিব দে রুকু করিব সাত নম্বর ওলা শুধু রুতু রুকু তোর মিকে করি উড়িব সুবহানাল্লাহ পাঁচ নম্বর আসমান ওসে দুনা সুম্বে গুন ফোলে সোজে থাকিব সুবহানাল্লাহ আল্লাহু আকবার কি হইব সুবহান রব্বিয়াল আলা سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت وأستغفرك وأتوب إليك ইতারা হ নম্বর আসমান ওয়ালা পাঁচ নম্বর আসমান ওয়ালা ছ নম্বর আসমান জোন আছে ওনে মাজদি উগ্র দুই সৌজার মাজদি বড় করিব দুই নম্বর সৌজাই বেগরিব সাত নম্বর আসমান হচ্ছে জোন আছে ইতারা বলে আত্মা হাইয়া পড়িব দর শরীফ পড়িব ইতারা দোয়াইয়ে মাসৌরাত পড়িব ইতারা এটাকে সালাম ফিরাইব এটাকে সালাম ফিরাই দিব আল্লাহ নডাকিলে আল্লাহ খুদাই চাইব ওই তো আর বেগুনে বুদ্ধি রসুলরে নবী বানাই দে কেন মাতিলা চুরমার করে মেরে ফেলে আল্লাহ তিন নম্বর আসমান যাই এনে পাখি সরিয়ে এনে তারা রে টোরা টোরা করিয়ে এনে মেরে ফেল চার নম্বর আসমান যাই এনে পাখি সরিয়ে এনে টোরা টোরা করিয়ে এনে ফেল সাতটা
মালাকুল মওত সাতটা আসমানের উপরে নিছে, সাতটা আসমানের জমিনের উপরে নিছে, সাতটা আসমানের উপরে নিছে। আসিল দিন কেঙ্গুজ্জ মালাকুল মওত হদা আল্লাহ মা বাকিয়া আহাদুন আলা ওয়াজহিল আরদিনা ওয়া আলা ওয়াজহিস সামাওয়াতিস সাবঈ ইল্লা সিদরাতুল মুনতাহা। আল্লাহ শুধু এখন সিদরাতুল মুনতাহা বাকি, বাইতুল মামুর বাকি। আল্লাহ এখন সিদরাতুল মুনতাহা বাইতুল মামুর আর লওহাকা ওয়া কলমাকা ওয়া আরশাকা ওয়া কুরসিয়াকা ওয়া নাহনু আরবাআ ওয়া সামানিয়াতুম মিন হামিলাতি আরশির রহমান। আল্লাহ রে এখন তার কোনো দিয়া নাই, সাতটা আসমানের মোহর করে দিলাম, সাতকাল জমিনের মোহর করে দিলাম। আল্লাহ এর চেতন বাসিন্দা আছিল উমটা কোনর মোহর বানাই দি আল্লাহ। এখন তার কোনো কি আর দেখির, এখন শুধু বাইতুল মামুর দেখির, এখন শুধু সিদরাতুল মুনতাহারে দেখির, এখন শুধু অনর লৌহ কলমরে দেখির, এখন শুধু অনর আরশ কুরসিরে দেখির। আর আর সারি ভাই জিবরিল মিকাইল ইসরাফিল ইজরাইল আর তামানিয়াতুম মিন হামিলাতি আরশির রহমান। ও আল্লাহ অনর আরশ নিছে কুরাদির কেউ যে ফিলিয়ার মানে কেউ যে আটজন ফেরেশতা ইতারা বাদে হন কি আন দেখি। ও আন্তাল হাইয়ুল লাযি লা তামুত। বুঝো আরো জোরে ও আল্লাহ পাক হতে পেলে ফলিয়া মত সিদরাতুল মুনতাহা সিদরাতুল মুনতাহার মহত গরি সিদরাতুল মুনতাহার ভিতরে মুসলমান শুধু বিজিবি আছে যে বিজিবি বিমান বাহিনী 70,00,000,000,000,000। ইমিগ্রেশন বন্ধ করে দিব আল্লাহ রসুলের পাগে হদ নয় নয় হুজুর ইমিগ্রেশন বন্ধ করে দিব তো নয় আগর এক সবে মুয়ে বরতর ফরম ফরুগে তো চল্লাহ বিমান বাহিনী বানাইয়ে দে ওদের খেঙ্গুরি ফায়ার করে দেখে দেখে অনে আর দিকা জিবরিল ইমিগ্রেশন পাস করি বললাই এর একখানা করে উগ্র শুধু সুপরিমাণ কদম দিল কুফারে চলাই পড়ে তোমার বিষানো হতে নাকি হাজনা করে নাকি তোমার বিষানো বিশ্বাসিত্রিয়া
അത് തോറ വരി দিবেন ১৫০০ বছর আগে লিফট সাবিনে এড়ে মারি দিয়ে দে এখন বাইতুল মামুর দেখা যার এবার আল্লাহ পাকে পুছল্লা মম বাকিয়া ইয়া মালাকাল মওত
ও মালাকুল মওত এখন হামবাকি আমালাকুল মওত হর আল্লাহ তো বেশি নজিকির তামানিয়াতুম মিন হামিলাতি আরশির রহমান ওয়া নাহনু আরবাউ আরা সাজ্জন অনর আরশের কোড়া দিও দে আষ্টজন ওয়া আনতাল হাইয়্যুল লাযী লা তামুত আল্লাহর কুদরতর আতত গলায় এনে নিজে ধাক্কা মারিব আরশরে ধাক্কা মারিবার ভরে ভরে তুম্মা ইলতাজ্জা আরশা রব্বিহি আল্লাহর সামনে আরশ পুরো পুরো ঘুরে যাইব হাতে মারিয়ে নে কুদরতর দিনে টোরা টোরা ঘুরি ফেলে ইনের মত ইয়ে সুবহানাল্লাহ এটা কেন করবো হলে বাবার আল্লাহ আকবর এবার হইব দিয়ে কি নিচে আছে দে আল পাহাড়ুল মসজুর একখান সমুদ্র একখান দরিয়া একখান বাহার সমন্দর এই সমন্দর ইয়ানোর মালাকুল মওত জিবরিল আমিনের রাসূল হবে ওই জিবরিল সমন্দরিয়া কত বড় হইব রাসূলে পাকের জিবরিল হত হুজুর পুরা সমন্দরর সত্তর ইয়ানাই ন জানি আল্লাহ তো ফুসল লইবার ইয়ানোর উগ্র মৌ সম্পর্কে গোর সম্পর্কে হইয়ে গোরের বাবতে আল্লাহ হইয়ে দে মওজুহু কাসসামাওয়াতি সাবঈ ওয়াল আরদিন সাবঈ হত বড় সাতটা আসমানের হত বড় হইলাম জমিনের হত বড় হইলাম সাতটা আসমান সাতটা জমিন যত বড় ওই দরিয়ায়ানোর উগ্র গোর তত বড় সমুদ্র হত বড় হইল আল্লাহ দিবাই আমার ওরে ফেরেশতা জন্তি আগের কি হুদা মালাকুল মওত রাইয়া জিবরিলের রাসূল পাক হত হুম কেন এই ফেরেশতা হুম ডুবি না যা কইনে রাসূল পাক রে জিবরিল হত জোর মিন ইয়াউমি বিলাদাতিহা কাইমাতুন কিন্তু আজও পর্যন্ত তিয়াত আছে কেয়ামত মালাকুল মওত যেদিন গিয়ে এদিন তিয়াত মালাকুল মওতের হদি তারা হদ্দুরত আছে সা ও খোদা এত বড় দরিয়া দরিয়া জানোর ফানি তো ফেরেশতা ওনর আটু পর্যন্ত নবসে আস্ত ফেরেশতার আরো পর্যন্ত দরিয়ার ফানি নবসে আল্লাহু আকবার হা ও আল্লাহ এত বিশাল বড় বড় আষ্টজন ফেরেশতা আল্লাহ আগে সমুদ্র ইয়ানরে মুড়ো ভিতর গলায় এনে ফয় বেলা কুল্লু নাফসিন যায়িকাতুল মওত ব্যাগুন মরিব দে নাকি জিন্দা থাকিব দে ওর মত বেদ নাকি শুধু নিজের মত হইব দে নিজের মত বেদ নাকি ওর মত হইব ওর মত হইতে হইতে সত্তর পর্যন্ত গিয়ে যাইতে যাইতে আল্লাহ পাকর আরো সন্নিচর বাহারুল মসজুর পর্যন্ত গিয়ে বাহারুল মসজুর সমস্ত ফানি যাতে ব্যাগ ধরে অ মুসলমান এক গোর চমক মারিয়ে নে মালাকুল মত বলে আ এঙ্গরি ধরিয়ে নে ভয় ফেলে গিয়ে ফোনের পরে আবার ফেরেস্তা ওনার হাতে হাসাই আল্লাহ আকবার হাসাই
এটা হতে সময় শেষ নাকি ওর মিথ্যা নসহজ নাকি আর সজিয়ানোর হাতল দুটা কিলি ইয়ান আছে না সাহাবি রে আর সজিয়ানোর হাতল দুটা কিলি ইয়ান আছে না সাহাবি নে এখন আর সম্পাতি হাই মালাকুল মত সগর পানি ফেলাই দিয়ে আল্লাহ মা বকিয়া আলা আহাদুন আলা ওয়াজহিল আরদি ওয়া আলা ওয়াজহিস সামাওয়াতি ওয়া আলা ওয়াজহি ওয়াজহিস সামাওয়াতি আল্লাহ আসমানের উপর আছিল দে সিদরাতুল মুনতাহা আল্লাহ ইয়ার উপর আছিল দে ইয়ার উপর আছিল দে ইয়ার উপর আছিল দে ইমপ্যাক্ট কিন্তু মারি ফেলাইলাম এখন তার কিছু বাকি নাই আল্লাহ ওদের জান্নাত তো জাহান্নাম কি গজ্জস ওদাইন তো লোহে মাহফুজ তো মা আমার নাম মুসলমানের মত নয় হয় নয় এখন আল্লাহ ফসল্লাম এখন নাকি ফালা আর শুরু ও মালাকুল মত এখন হনবাকি মালাকুল মত হদ আল্লাহ জিবরিল বাকি মিকাইল বাকি ইসরাফিল বাকি ওয়া আনা আমি মালাকুল মউত বাকি ওয়া আনতাল হাইয়্যুল লাযী লা তামূত আল্লাহু আকবার আল্লাহ হযরত ফলিয়া মুত জিবরিল জিবরিল ধরো আল্লাহু আকবার আল্লাহ হযরত আল্লাহ জিবরিল হিবা কত বড় রাসুহু আলা ফাওকিস সামাওয়াতি সাবঈ ورجله تحت الثرى له ستمائة جناح إذا كشف جناحي لغطى المشرق والمغرب جبريل ماتا والجبل شكت بك اسمان الوري هل يغيان اسمان سلامت بك الله ورغل ها جبريل ماتا خوري نكامتا ঠ্যাং ঘরে জমিন এনেছে না সাত জমিন এনেছে বুঝলো একটা জমিন হদ্দুর 90 কিলোমিটার আছে আল্লাহ আকবার একটা জমিনের গভীর হদ্দুর দল হদ্দুর আছে আছে না ফেরা বুড়ি আগে মোবাইল রাখি যা মোবাইল নিয়ে বের হয় জোরে জোরে পূর্ব আসমানের গোড়া হইতে পশ্চিম আসমানের গোড়া পর্যন্ত উত্তর আসমানের গোড়া হইতে দক্ষিণ আসমানের গোড়া পর্যন্ত জিবরিলের মাথা যে ট্যাং পর্যন্ত চাইতে বলে 12,000 বছর লাগে
দুনিয়ার বয়স হয়ে দিয়া আদম আলাইহিস সালাম চলে গেলে পর্যন্ত 7,442 আরওয়াহুল মুমিনিনা কত
রিপ্রেজেন্টাম আমি মালাকুল মৌত দুনিয়ার হন মানুষের মুমেনর রূহ নিজের হাতে বাইর নগদ্যা মালাকুল মৌতের মৃত্যুর পালা মালাকুল মৌত মৃত্যু গিয়ে গই এবার বাকি আছে দেখনে আল্লাহ এবার ডান দিকে ফিরিব ডাক মারিব লিমানিল মুলক সুলাইমান তুমি হরে আয়তে ইস দুনিয়া মে আয়তে আয়তে সিকন্দর দুনিয়া সে লে গিয়া কিয়া হাত দুনো খালি বাহের কফন সে নিকলা আজল হি ন চুড়া ন কিসে রাম দারা আজল হি ন চুড়া ন কিসে রাম দারা সিকন্দর সেপাত বিহারা ও মুসলমান ইতাল্লাহ মৌত ব্যাগিনর ঐতি 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 আল্লাহ পাক রব্বুল আলামিনের আরো সন্ধিছে পর্যন্ত গিয়ে গই আল্লাহ রে ও দুনিয়ার মানুষ মৌতর সকরাতর অবস্থাকে চিন্তা করো গই হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম রাস্তাতে আড়ি দেবে সৎ বিশাল একখান লম্বা পা একখান আড্ডি লইয়ে নে মানুষ আয়ের হদে ঈসা তিও সাই মহব্বর হ ঈসা তিও সাই নবুতের দাবি আর মেম্বার গরু তুম দুটিন দুদিয়া করেন দু দিয়া করো নাকি বছর পর্যন্ত নবী পরীক্ষা করে হারাটি হয়ে ফেললে ইবে ইবার তোর মধ্যে কলমা পরি বেলা অনেক হয়ে ফেললে আর সত্য গোষ্ঠী ব্যাপন ব্যাপন আর কলমা পরি মুসলমান ইয়ম ঈসা আল ইসলামের আর্ধিক ক্যাম ইয়ে দান্যা আনিয়ে এনে এনে বগরে দিয়ে বুড়া লম্বা সাদা টুপি সাদা জুব্বা সাদা পাগড়ি ভরিয়ে নে দাড়ি সাদা মানুষ গতিয়ে নে ঈসা ইসলামের হদা সালাম ঈসা আল ইসলামের হদ আল্লাহু আকবার কেনে ফেলাম
আল্লাহর কাছে দোয়া করে দিম নে অনেক কতদিন একটা দুনিয়া টাকি গানে আর মুসাদা করি গানে ইস হযরত সাম পয়গম্বর হুজুর অনর পরে তাকুম কতদিন আয় আবার দুনিয়া জিন্দা হইম দুনিয়া জিন্দা অনর পরে আবার আর মৌত আইবে মৌত টাইম মধ্যে আর কি আবার মালাকুল মৌত আইব নাকি আবার সকরাতুল মৌত হাসাইব নাকি মৌতর সকরাত আত্মন আবার সহ্য করা পড়িব নাকি সবর করা পড়িব নাকি ঈসা আলাইহিস সালাম অনেক জলিল কদর পয়গম্বর নহনে আল্লাহু আকবার অনেক জলিল কদর পয়গম্বরের বেটা পয়গম্বর নহনে অনেক এঙ্গুরি মালাকুল মৌতর সকরাতুল মৌতর এঙ্গুরি কা ডর ইবা হদা বাই ঈসা অন ওয়াজ মালাকুল মৌত দহন আজি এত 4000 বছর পরে মালাকুল মৌতে আর রূহ বাইর করিব সময় দারে হস্ত দিল দে জিনাই যন্ত্রণা পাইলাম জিনাই সকরাতুর মৌত মৌতর সকরাত জিনাই সহ্য করছিলাম ও ভাই ঈসা 4000 বছর আগে কবরের ভিতর ছিলাম দুনিয়ার ফটঘাট মানুষের বেকিনা ভুলি ফেলি গাছ গাছালি একদিন ভুলি ফেলি রুট ঘাট একদিন ভুলি ফেলি দুনিয়ার সমস্ত হতাবি একদিন ভুলি ফেলি 4000 বছর আগে মালাকুল মৌতের রূহ বার করি বস হস্ত দিল দে 1000 পার্সনের মধ্যে এক পার্সন ভুলি না পারে ও আল্লাহ এটা লয় আবা মহতল্লা তৈর হই সকরাতর মহতল্লা তৈর হই হযরত ঈসা আলাইহিস সালাম হাদন হল্লে হস্ত বাইয়া হদ ভাই ঈসা উগ্র সিংগা মানুষের সভা করি নদী এনে মানুষের সাইডে গদি সারি পাঁচ জন ধরিয়ে নে সামরাইন সুলি ফেলে জেলে হস্ত হইল সকরাতর মত ইয়াতন আরো কোটি গুণ বেশি হস্ত নাউজুবিল্লাহ আল্লাহ তৌফিক দান করে গার হেফাজত করে গালিন এ মুসলমান ও বাফল ইমানদার এটা হল সকরাতুল মওত আল্লাহ তয়ার গই আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন সকরাতিল মওত ওয়া গমরাতিল মওত এ মুসলমান হযরতে মূসা আলাইহিস সালাম লই দেখা হইল না হইল যে হযরতে ইউসা ইবনে নূন এবার জিন্দেগির বছরের খাদেম হযরতের সকরাতুল অবস্থা কে নিয়ে আমি মূসা মালাকুল মওতে রূহ বাইর করি বস দিয়া আপনার উপর হস্ত ভাই আল্লাহু আকবার আল্লাহু আকবার ইতা আল্লাহ এখন কি আর মওতর হন আশা আছে না মওতর হন এক সেকেন্ডের বিশ্বাস আছে না উগ্র পয়গম্বর নাম হল হযরত ইদ্রিস আলাইহিস সালাম কি নাম নাম মশাল বড় করে কো করিব কি নাম বড় করে হ কি নাম কি ইদ্রিস আলাইহিস সালাম এবারে বিয়ানে ফজরের মধ্যে মালাক জিবরিল আমিন আইন হতে ও ভাই ইদ্রিস দুনিয়ার যে দিন জিনিস আছে যে দুন মানুষ হল আছে আসিল আছে আইব উন ব্যাগ গুণ আমল করানোর পরে ইতার এবার আমল নামার মধ্যে আজ ইন্ন যে দিন আমল নামা সোয়া বুড়ে অনর আমল নামার মধ্যে একজনের আমল নামার মধ্যে এদিক দিন সোয়া বুড়ে ও মারে হবে না আর নাম কইও হদয় তা আর কতদিন বাচ্চু মাই অতি আন্তাই না জানি আল্লাহু আকবার হ আল্লাহ তখন জানে মালাকুল মওত দুনিয়া নর দৃষ্টি থাকতে পারে আজরাইল আলাইহিস সালাম দুনিয়া নর কি থাকিব বড় করে হয় আনর কি থাকিব দৃষ্টি থাকিব আর আজরাইলের দপ্তর হরতাই না চিনি সাত তবক আসমানের উপরে বা সদর দপ্তরে রায় ফতিন যাই সুবহানাল্লাহ হরে হরে সাত প্রকাশ মন্দির ওরে সদর দপ্তর হতে তোর আর সাইতে সরতে না হদয় আর কেন হনে লই যাইবে আর আর কেন করি তুই শুধু গফুল আর ফাগম মধ্যে ফুল আছে যে ফুল ফুল না সিনা না ফুল দি ফুল কুরার ফুল এই ফুল ফুল ওর ঘরন বইয়ো সুবহানাল্লাহ ইদ্রিস আলাইহিস সালাম হদ আর 45 সেকেন্ডে জমির উত্তর সাত প্রকাশ মন্দির উত্তর দিবে ইয়ে
সেকেন্ডে ৪৫ সেকেন্ডে তুলি দিয়ে নে আর হদে আমার কেনা করি আরে ওয়েটিং রুম মধ্যে বই হইবে ভিতরে হামগরের মাওলা বগরে এনে আবার তরজার মধ্যে আওয়াজ দিয়ে ইবে হদ মনফিল বাপ তরজা থন ইবে হদা না আহুকুমুল কবির জিবরিল আয় তোমার বড় ভাই জিবরিল দুনিয়ার সেতু মানুষ আমল করে ব্যক্তির সমান সোহাব ইবে আজি নেফা ইবে কতদিন বাঁচিব অনতদিন লিষ্টিতে আইব নতুন এখন আল্লাহর ভক্ত তোমার কিছু হাগজে সিন চাইন হইবে জুম সুবহানাল্লাহ ও আল্লাহু আকবার মালাকুল মওত এবার দেখি এনে হদে পৃথিবীর পয়গম্বর জীবে বর্তমান দুনিয়াতে আছে ইবার নাম ইদ্রিস নাকি হদয় সুবহানাল্লাহ ওদের বাফর নাম আনুস নাকি হদয় ইদ্রিস ইবনে আনুস আনুসের বেটা ইদ্রিস ও আল্লাহ আয়ত বড় আশ্চর্য করি রে ভাই জিবরিল অবদ্ধ বড় আশ্চর্য লাগে ওদের কিয়া এগারোটা দশ মিনিট ৩৭ সেকেন্ডের মধ্যে আয় মালাকুল মওতর সদর দপ্তর দরজার সামনে ইবারে রু কব্জ করে আল্লাহ এরে লিখি দিয়ে আল্লাহ দেখে ১১টা ১০ মিনিট গিয়ে আর ৩৭ সেকেন্ড বাকি ও আল্লাহ ইবে হরি আইন আরো চাই বললো হয় আল্লাহর আর অন্য কোনো হাগজও না পাই এর দুর্নীতি আয় কেন যে মনে না তোরা তুলে দেবে মালা জিবরিল আমিন হতো দরজা কুলো না এদিন হতাকে হওয়া পরে দরজা কুলি এনে দেখে দে ১১টা ৩৭ সেকেন্ড ১০ মিনিট ৩৭ সেকেন্ডের সামনে মালাকুল মওতর সদর দপ্তরের সামনে জাগা মতে ওক্ত মতে হাজির ইদ্রিস পয়গম্বর মওত কো সমঝে গাফিল ইখতিতামে জিন্দেগি দর হাকীকত মওত হে সুবহ হে দওয়ামে জিন্দেগি এ মুসলমান ইমানদার ইতাল্লাই মওতুল্লাহ বলি তৈয়ার যোগ হই এখন এক সেকেন্ডের নাই রে বিশ্বাস হইতে দেরি নাই ইন্দু মাইয়ে হওয়া কবি টেলিভিশনের প্রধান মধ্যে কি হওয়া এক সেকেন্ডের নাই রে বিশ্বাস করি সেকেন্ডের নাই রে নাই রে বলে ও কান দিয়ে রে ৭০,০০০ যুবক বেগুন মাইয়া হয়ে গেল পাগল গিয়ে না হুজুর বিল্লাহ ঘর আল্লাহ কথা খাল্লা পাগল দি অবন্দা নাই রে বিশ্বাস ইবার টান বলে ৪৫ মিনিট আছিল আল্লাহ আকবার ৪৫ মিনিটের ভিতরে সমস্ত পাগল বেগুন পাগল গিয়ে গই আল্লাহ কথা বন্দা তুই হাল্লা পাগল হলি অবন্দা বিয়ানে ফজর নামাজের পরে যে রাতের ১২টা পর্যন্ত তুই মেম্বার লেনে বই থাকিলি ১০০০ বার মেম্বারের নাম দিলি ১০০০ বার চেয়ারম্যানের নাম দিলি ১০০০ বার এমপির নাম দিলি ১০০০ বার সার 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 হলি ১০০০ বার উসি 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 সার উসি সার হলি ১০০০ বার এসআই 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 সার হলি ১০০০ বার আলুর ব্যবসা করলে আলু আলু ১০০০ বার হলি মরিচের ব্যবসা করলে ১০০০ বার মরিচ মরিচ হলি পেঁয়াজের ব্যবসা করলে ১০০০ বার পেঁয়াজ পেঁয়াজ হলি অবন্দা ইয়ান্তি জামদলি পর্যন্ত চমচম পরা মাইলে জামতলি 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 ১০০০ বার হয়ে গেলি ঠেঙ্গালি ঠেঙ্গালি ১০০০ বার হয়ে গেলি অবন্দা আয় কি দুষ গলিয়া বিয়ানে ফজর নামাজের পরেতে রাতের ১২টা পর্যন্ত জিব্বা লি দে আমি আল্লাহ পাক হতম দোয়া উঠ দিলাম দে আমি আল্লাহ পাকে দাঁতর ফেরম দিলাম দে আমি আল্লাহ দাঁতর ফেরমের ওরে দাঁত বগরা দিলাম দে আমি আল্লাহ এ বন্দা
প্রত্যেকটা নিয়াজ ফলাইবার সময় ফেরেশতা আয়াত বুঝাল্লা আমসিক আতরু ও আল্লাহ নিঃশ্বাস ফেলে যদিও না নিঃশ্বাস লো যদিও না আল্লাহ বলে আমসিক উতরু আমসিক উতরু আমার বন্দারে নিঃশ্বাস ফেলে যদে আমার বন্দারে নিঃশ্বাস লো যদে এক ঘন্টায় 6,600 বার 24 ঘন্টার মধ্যে 160,000 বার আমি আল্লাহ তরে ডাকিলাম তোর ফককে হইলাম বন্দা তুই 24 ঘন্টার মধ্যে 1,00,000 বার হবি দূরের হতা 160,000 বার হবি দূরের হতা বন্দা তুই 1,200 বার হবি দূরের হতা তুই 24 ঘন্টার মধ্যে দুনিয়ার দিন বা পাঁচ জিনিসের হতা হাতাল মাছত তো আনারস নৌকা নৌকা 1,000 বার 10,000 বার হয়ে গেলি আয় আল্লাহ কি অপরাধ করলাম জোবা যদি মুখ দিয়ে একবার মহাব্বত হয়ে নে আল্লাহ মহাব্বত হয়ে নে যেদিন জিনিস তুই ডাকর ব্যাগের মধ্যে আর দেখোস আল্লাহর নকশা দিয়ে দিয়ে বললো আলিপ নহনে মাসকানোর রাম রাম নহনে এটা করব হা নহনে ও মুসলমান এটা স্টেন বগরাই তো কেজা করে বলল আলিপ লাম লাম হা আল্লাহ আকবার হা আলিপ ইবে আতিয়াম করো আলিপ লাম লাম মাসকানোর গান তসদি এটা করব হা আল্লাহ আকবার হা আল্লাহর নাক্য করিল সাবিনে আলিপ লাম লাম তৌরাত কিতাব দিলাম 1,000 জবুর কিতাব দিলাম আমার নাম 1,000 ইনজিল কিতাব দিলাম 1,000 আর কোরআনে করিম দিলাম আমি আল্লাহ পাকের 99 ও বান্দা আমার কাছে স্পেশাল রাখিলাম 3,999 নামরে এক কুহারে দলা ধরিয়ে নে ওই শব্দ উনর লব্জ উনর মান বাহির করলে মোত্তর আল্লাহ বাহির ও মুসলমান দুনিয়ার ব্যক্তি মসজিদের করি বললি আমি আল্লাহ পাকে কি অপরাধ করলাম ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম ও মুসলমান আল্লাহর ডাক হোক আল্লাহু আল্লাহ ১২ শতবার আল্লাহর নাম মুখ দিল আল্লাহ আমি আল্লাহ পাখর কসম খাইনে হইল তরে দুনিয়ার হনকিয়া তরে পরাজয় করি না পারিব তরে না খান্দা বানাই না পারিব তোর ভিতরে হন বই গে আল্লাহ 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 আকবার হা বড় বড় হা আল্লাহ আকবার ও বান্দা তোর বড় দয়ালু বানাই বড় তোর মহব্বত লই বানাই আসমান বানাই দে আমার হুকুম দিয়ে রে জমিন বানাই দে আমার হুকুম দি চন্দ্র বানাই দে আমার হুকুম দি সূর্য বানাই দে আমার হুকুম দি আকাশ বানাই দে আমার হুকুম দি বাতাস বানাই দে আমার হুকুম দি আর জিন্নাত বানাই দে আমার হুকুম দি ফেরেশতা বানাই দে আমার হুকুম দি আরশ কুরসি লৌহ কলম বানাই দে আমি আল্লাহ পাকের হুকুম দি দুনিয়া খন জিনিসরে আমি আল্লাহ পাকে বানাইব সম্মধ্যে আমার কুদরত রাত ব্যবহার ন করি অবন্দা এক কান জিনিস বানাইব সম্মধ্যে আমি আল্লাহ পাকের কুদরত হাত দি বানাই ইয়ারে তুমি বন্দার খলা Allah
কি দমক মে সোনে কি চমক মে আই মেরে আল্লাহ 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 হযরত মুজাদ্দুদুল মিল্লাহ হাকিমুল উম্মাহ হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি কি নাম হই মুসলমান ব্রিটিশ আমল সজ্জা ব্রিটিশ আমলের চৌরি করতে দেয় 1700 বেতন যে জমানার মধ্যে একখানি জমিন আছে যে 67 মুসলমান ব্রিটিশের জমানার 1700 চৌরি সারি দিয়ে নেয় হযরত থানভী রহমাতুল্লাহ দরবার দাঁড়িয়ে জুতা রাখে জায়গায় আনত গিয়ে বইতে দেরি নাই এটার কলবি আর মধ্যে দুনিয়া করলে দে 1700 করলে দেয় এর ব্রিটিশ করলে দে এর এত আমার আল্লাহ
جہاں کو زمین کو زما کو مکی کو بکا کو گناہوں میں ساری عمر گزاری اے میرے مولا اے میرے باری আল্লাহ প্রেম করে দে একজন আর মহব্বত করে দে বদমাস দুজন মাইয়া হোক গো মাইয়া হোক গো মর পোয়া দুজন আড়ি আড়ি আইয়ে হজরত হা আজিজুল হাসান মজিজুল রহমতুল্লাহ আলাইহ টাইমতি সসরা হাইয়ে নে হরত দিয়ে দে নয় সসরা হাইয়ে নে ওই গাতে গাতে ফানি জমাতে একটু না কেনা করি মেরির ফানি হাসারা ফানি ওই মাইয়া বইবে সিয়ারের উপর ফুজে নাউজুবিল্লাহ ফুজতে দেরি নাই হজরত আজিজুল হাসান মজিজুল তো সব খাড়া আল্লাহ আল্লাহ জিকির করি জানে বহুত দূরে গিয়ে গই ও আল্লাহ এক জায়গা যাই নজরে তিয়াতে জায়গায় আনত মাইয়া ভয় ভাইয়ে এবার প্রেমিকা রিক্ষা সেই প্রেমিকা রিক্ষা সেই বন্ধু রিক্ষা ও বন্ধু তুই আর কেন মহব্বত করিস এই বুড়ো আইবে আর ঠ্যাং দিয়ে নে ফুড়োর পানি দিয়ে দে তুই পুরা সেই পর্যন্ত নহরি ঠো শব্দ নামা দিলি এটা হলে তোর কেন মহব্বত করি না আরো নসিরত নে দৌড়ি যাই নে হুজুরের মাঝে মাঝে দেরি নাই এবার কলম তোর মালিকিনা পয়সা পড়ার পয়সা লানে ডানে ডানে
আছে তো ওনা সিম ব্যাকিন কিছু করে না পারিব, সামনে আছে তো ওনা কিছু করে না পারিব, পিছনে আছে তো ওনা কিছু করে না পারিব, ওহরে আছে তো ওনা কিছু করে না পারিব, নিচে আছে তো ওনা কিছু করে না পারিব, পিছে আছে তো ওনা কিছু করে না পারিব, সামনে আছে তো ওনা কিছু করে না পারিব, ব্যাকিন করি পারিব না। আল্লাহ পাকে তুমি যদি হনকারী দেখছিলেন কর ৩৯ জন ব্যাগুল মরে যাইতে পারিব, তোমার হায়াত থাকিলে তুমি উড়িয়ে নে গাড়ির নিচে দিয়ে উড়িয়ে নে মোবাইল করে পারিবা। আয় কিছু ন তোমার সামনে পাঠাই দিব, এবারে এবার ইবে তোমার কলমা পড়াই দিব, এরপরে দিগম্বরম মাইতে মালা তোর মহতোর সতরাতরে আসান করে ফেলাইব। কবর মাঝে যতদিন থাকিবে ততদিন মুহাম্মদ রাসূলুল্লাহ মুলাকাতের বন্দোবস্ত করে দিল। ৩ নম্বর এনাম দিব, সুবহানাল্লাহ, যদি মোরে ফরকে তার ফর দিন ফজর পর্যন্ত পরিবার্য হতে হইলে এ মুসলমানের ৩ জন এনাম পাইবা। দুনিয়ার মধ্যে তুমি হনকিয়ার সমালোচনার পাত্র ন করিবা, হনকিয়া তোমার কি বদন করিব, আল্লাহর তুমি তারিফ দিচ্ছ তোমার সুবহানাল্লাহ, তারিফ দিচ্ছ তোমার হনকে নাফাত ন হইব আল্লাহর পক্ষ হইতে তোমায়। ও আল্লাহ ৪০ সাম দিন আমল্লান করিস না, মালাতুল মওতর সকরাত তোর হেফাজত রাখি বলি আল্লাহ তৌফিক দান কর, আমিন আমিন। পৃথিবীর উপর আল্লাহর বলি নাম হইল হযরত হাজী আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, কি নাম বড় করে হকি নাম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হদ। ও আব্দুল কাদের অনে বেশি বালা নাকি আয় বেশি বালা কুত্তা হবে, নাউজুবিল্লাহ, কোন কি দিবে আল্লাহ কুত্তা দিবে রে কুত্তা, ফেরেশতা করে কুত্তা সুরত দিয়ে দিবে রে, আল্লাহু আকবার, ফেরেশতা ইলা ইলা হুযুর আব্দুল কাদের তি হসাই তেই তুই বেশি বালা নাকি আমি বেশি বালা, আল্লাহ আব্দুল কাদের জিলানি হদ মানুষে তো আরে বড় ফির বলি নাম দিয়ে তুই কুত্তা আইনে জবান কেন কুলিয়ে নারিয়ান ফুসল্লিন তো বড় ইমতিহান উত্তরে এখন হইও গৃহান নামাজ চলে বললে সুযোগ করি দ দুই রাহাত নামাজ পড়িয়ে নে আব্দুল কাদের জিলানি হবে, আল্লাহ পাকের ফক্ত তুন আওয়াজ এসে আব্দুল কাদের যদি মৌতের বিচারণ মধ্যে কলমালে যাবে যত হইলে সকরাতর মত যদি আসার হইলে তোর কুত্তা নয় দুনিয়ার যে তুম সাহাবাই কেরামর ঘরে বুজুর্গ আছে বেগুনুর গদ্দানাম মধ্যে তুমি আব্দুল কাদের ঠেং থাকিব। হউকে জিলানি আকে চিসিতি ইয়াকে রুমি আজুনাই, হউকে জিলানি আকে চিসিতি ইয়াকে রুমি আজুনাই, সব হে উস দরবার কে মহ তাজ হো আই সুনওয়াস। আব্দুল কাদের জিলানি হবে এবার না এ কুত্তা আয় যদি সকরাতর মত সহজ হয়ে দইলে আসান হয়ে দইলে মতর বিচারত কলমা করি বললে তুই কুত্তা নয় যেদুন মানুষ দেড় হাজার ওম বেগুন তোমার বেশি ভালা, বরাবরই হইয়া সুবহানাল্লাহ। আর উগ্র বুজুর্গের নাম দিতে এই দুইয়ান হতা অবশেষ রসুল পাকর মত এন নয় বরাবরই হয় এন নয়, আর উগ্র বুজুর্গের নাম দিতে হজরত হাজার জুনাইদে বগদাদি সুবহানাল্লাহ, কি নাম কি নাম জুনাইদে বগদাদি, এই জুনাইদ বগদাদি আল্লাহর রসুলের আশে করে আউলাদরে ইজ্জত দিয়ে আউলা দিবে আইনে কত জুনাইদ আই মদিনা শরীফের তুরাশিদে রসুল পাক ওর আউলাদ হযরতে হাসানের বংশ, আল্লাহু আকবার, আর ফোয়াসা বেগুন ওয়াস আছে দে
এক সপ্তাহ পর্যন্ত ফুয়াসার হানাদি বললা নাই, অনারে সোমবার দিন বলি খেলা চলিব। গোটা দুনিয়ার তুম বলি নাইব সোনার মেডল আরে ফাইবল্লা যদি ব্যবস্থা করি দো, বন্দোবস্ত করি দো, আয় কেমতের ময়দানের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে দিয়ে গেলে অনেক জুনাই ধরে হাত তরিয়ে নে রসুল হাতে হাতে গোসে দিল হোকে জিলানি রাখে চিশিতি ইয়াকে রুমি ইয়া জুনাই সবে হে উস দর বারো কে মো তাজ হো আইসু নওয়াস জুনাই যে হদ ইয়ামর দলিল কি হলাই রসুল রাউলা দেন বিশ্বাস করলে হতাও বিশ্বাস করা বলিল মানছে ফুনিবে তরিয়ে না ফিস ফেলাতেছে না, তারপরে সিনেরুর বই যাবছে না ধরিয়ে না সিনেরুর বই গিয়ে মানুষ হলে রেফারি হতে না 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 এবার তো আর জোনাই এবারে ফিরলে অনেকে মেরি বাজে বাড়ি বলে এখন মানুষ দুনিয়ার মধ্যে কি আল্লাহ হতো তো আবারও ধর আবারও তোর যে জুনাইদে বক্তা দিয়ে হতো ফৈলের বারে ফেলে দিস আল্লাহ হতো তিনবার ইন্ডিয়া করি ফেলে এনে মানুষই বেশি মেরু করবো ওই দিক জুনাইদে বক্তা দিয়ে হতো মেডল দিব না দেরি কে কর সোনার মেডল দিব না দেরি কে কর সম্পর্ক নাই বব হতে তোমার গা তুমি আর গাই রাষ্ট্র হতে তোমার গা তুমি আর আর গা আর জুনাইদ হতে গেম তো একটু তো বদরিয়ার জঙ্গল চাইয়ে নে আল্লাহ 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 চল্লিশ হাজার মানুষ মরিতে গিয়ে চারি মাসের ভিতরে সুবহানাল্লাহ ও এবার এবার অ মুসলমানি মান্ডার জুনাইদ বাগদাদির মৌতের টাইম এসছে একদিনে এনে হস হস সারা গড়ে কেন গড়ে কেন মধ্যে বুড়ি উগ রুটি বানাতে দোয়ানে কেন দিয়ে আনা যায় না হতো রুটি উগ্র দাহ উগ্র কিরে জুনাই উগ্র রুটি লই হতো না উগ্র দিলে হতো আই দে বিলি উগ্র আই দে আল্লাহ একবার আল্লাহ হলে স্যারেদের গুণ আমার বোঝা গই স্যারেদের গান রহমত না স্যারেদের গান আল্লাহ পাকে নেকি আমল নামের মধ্যে চলি দে দাড়ি সাদ হইয়ে দাড়িহীন আর দাম বেশি নাকি আজ সল করে হেরে আর দেনা রুটি হবে তিবার দাম বেশি সোল বড় না কবরস্থান জনাদার মারম মধ্যে সব গরিয়ানোর রাস্তায় আনোর মন দিয়ে যাইম তো সামনে দিয়ে যাইম সামনে দিয়ে আয় মৌতর পরে কিছুক্ষণ আল্লাহ জিন্দা হইয়ে নে তোমার সোহালের জবাব দিও কি মৌতর পরে আবার কিছুক্ষণ আল্লাহ জিন্দা হয়
তোমার সওয়ালের জবাব দিও। বুড়িয়া হাতে ইংরি তোমার হয়ে যায় ফৌজ বুজুর্গ বলি প্রত্যেক শুক্রবারে রসুল আর মুখে মুখে ভর আল্লাহ আল্লাহ রুহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ জসদি মুহাম্মাদিন ফিল আজসাদ ওয়া আলা কবরি মুহাম্মাদিন ফিল কুবুর। এদর শরীফে প্রত্যেক বিশিবারে 300 বার বলল হইব রাসূল বান ঘর মধ্যে শুক্রবার ইমাম মধ্যে আমি রাসূলুল্লাহ খাবো মধ্যে দেখো হইব কমাস কম খাবো মে দেখলা দে ইয়া রব আল্লাহ রাজা হাত হয়ে না ফতে উড়িয়ে পটিয়ার মুক্তি সাহুদুর রহমতুল্লাহ আল্লাহ দরবার ধাগত দরবার আল্লাহ নবী উনি বললাম সাহাবী উনি বললাম তাবী উনি বললাম তবে তাবী উনি বললাম ইমাম আবু হানিফার জমানার মানুষ উনি বললাম মালিকের জমানার মানুষ উনি বললাম শাফির জমানার মানুষ উনি বললাম আহমদ ইবনে হাম্বলের জমানার মানুষ উনি বললাম হযরত জুনাইদ বাগদাদের জমানার মানুষ উনি বললাম আব্দুল কাদের জিলানির জমানার মানুষ উনি বললাম আয় আল্লাহ বাহাউদ্দিন নকশবন্দি সাহাবুদ্দিন সরওয়ার্দী হাজা মঈনুদ্দিন চিশতি তাজউদ্দিন বলখি নিজামুদ্দিন আউলিয়া আল্লাহ কোন জমানার মানুষ না বানালি 1400 বছর পরে আনিয়ে নে আজি জুল করে তুই ফটিয়ার বেদা দিয়ে উনরে লাগাই দিয়ে হায় আল্লাহ এত তোর ডাঙ্গ লাইয়ে নে এত তোর কিরিস লইয়ে না আর রুমা দায়ের দরজা করি লাইয়ে নে আল্লাহ তুই আমি আসি জুলো করে আল্লাহ তুই হেত কিছু না দেখাইলো কমাস কম খাব মে দেখে লা দে ইয়া রব মুজে রুখ সাথে তাবা মে মুহাম্মদ আল্লাহ কিছু না দেখাইলো আজি জুলো করে রসুল পাগর চেহারা আনলে খাব মধ্যে দেখা যাচ্ছে না আমি আল্লাহ রসুলের 163 বার হাবত দেখি কমাস কম খাব মে দেখে মুঝে রুখ সামনে তাবানে মুহাম্মদ হে মুসলমান ইমানদার আল্লাহ 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 প্রত্যেক সপ্তাহ দেখুন দুই নম্বর জুমা পরে বিহানে তিন নম্বর আল্লাহ তোয়ারে মতের পরে গুরুত্বানোর সামনে লেগে চিন্তা করে দিবা বিশিবারে রাতি আর রসুলে পাগায় হত জুনাই আজি রাতি আর তুমি বেশি আল্লাহরে ডাকালো বলি গো বিয়ার বদর নামাজের পরে তুই কোরআন তেলাওয়াত করিবে দিয়ার পরে এসরাকম নামাজ পড়িবে যে ফৌলা শরীরের মধ্যে মালাকুল মৌত তোমার রাহে পারে আল্লাহ আকবার ফিউসকা করি গেলে যা আল্লাহ জুনাইদ বাগদাদ হবে হ্যাঁ ইন্তেকাল গিয়ে গই মানুষ ব্যাপন লক্ত লক্ত মানুষ জুনাই যাব দাদি মাঠ জ্ঞানের মধ্যে বলি গেলাই তুই আর মধ্যে জনাজ আল্লাহ হাজার গিয়ে গই আল্লাহ লাখ লাখ মানুষের পিছিয়ে পিছিয়ে যার ইতারা হাইটালে যারা ধৈর্য উন সহ যেতে যেতে বুড়ির দোয়ানরিও যেতে দেরি নাই বান দিয়ে দে তিন না বানুন বানুনরে ঠেঙ্গতাতে এঙ্গুরি সিরিয়ে নে আল্লাহ ভক্ত হয়ে গিয়ে গই বইনি তারা ব্যাপন হাইটে বলে এনেছে জিজ্ঞাস লিখা দুধ দিয়ে আমি জোনাইদে বগদাদের দাড়ি এখন তো আর জবাব দিব আল্লাহ শিরে তোমার ছাগল দাড়ি তোমার কুটি গুম্বালা আরে কিয়া আমার সকরাত আসা নই মত সমমধ্যে খলনা নসিব হইয়ে কুল নফসিন দাইকাতু মউত আসমান জমিন সুরর সাতারা 80,000 জগতিম ব্যক্তিম বানাইয়া দে আল্লাহ
জাল্লা বলি আসমানের মত এত বড় প্যান্ডেল বানাই যাব ও দুনিয়ার মানুষ কেন ভিতরের দি ভাল লাগে জাল্লা বলি এত বড় লাগতেই রাম সূর্য জাল্লা বলে এত বড় দ্রাকম মধ্যে লাগছিলাম চন্দ্র জাল্লা বলে এত বিশাল একখান বিছানা বিছাই দিলাম জমিন জাল্লা বলে এত বড় একখান প্যান্ডেল করছিলাম আসমান বললাম আসমানিয়ান আসল প্যান্ডেল জমিনিয়ান আসল বিছানা ও লাঠি বে দেখো তো সূর্য লাঠি বে আসল লাইট রাতি আর দিবে রাত দিবে আসল লাইট কিন্তু তারপর পাওয়ার আছে আইজ কেনে প্যান্ডেল ঠিক করে রাখি দিয়ে আইজ কেনে জমিনের বিছানা বরাবর রাখি দিয়ে আল্লাহ আকবর ও এবার রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আখেরি হাল সলে আল্লাহু আকবার হ দিল নরম করো গো হে মুসলমান সগর ভানি এখন মাছ যদি দিল্লি তারাইও আখেরি হাল তোর মধ্যে ফেলাই উড়ি বল্লা তৈর গই এ মুসলমান আল্লাহর পয়গম্বরের বরজে মত চলে আ ফাসজ্জ সত্তর রক্ত নামাজের মধ্যে সতেরো হইতে আঠারো রক্ত নামাজ রসুলে পাক ইমামতি করে না পারে তেরো দিনে অসুস্থ আছে ওদিন মরে যাতে এদিন চোদ্দ দিন ও বল্লা এদিন আসর রক্ত অথবা জোহর রক্ত ববক্তে আসর আর নলে ববক্তে জোহর আমাদের আয়সা সিদ্দিকের কথা আয়সা তাহাল কাইও আসল্লাম নাস মানুষ হলে নামাজ তৈরি বেলা ইয়ে নেয় সাহাবাই কেরাম হলে নামাজ তৈরি বেলা ইয়ে নেয় নরম করি দো নরম করে দিয়ে তিনবার মিশুয় করিয়ে না আয়েশা আর অজুর ফাড়ি দো অজুর ফাড়ি টালি দিয়ে অজু করছে আয়েশা চাদর গান ফিদেই দো ফিদে দিয়ে আমাদের আয়েশা সিদ্দিকে হতে কিছু লই না আল্লাহর কাছে ন হইল রসুল পাকের শেষ হালত মধ্যে জিয়ান মুখের মধ্যে আমি আয়েশা সিদ্দিকের সে পর্যন্ত আল্লাহ আল্লাহ আয়েশা সিদ্দিকের হল আয়েশা আর কে তুলি না হারাই দো তুলি না একটু তো মৃত্য মাতবুল শেষবারের মতো বন্ধ করে ফেল এ মুসলমান ইমামদার আল্লাহ পাক নবীর তৈরি রে তিন কদম চারি কদম লো যে রাস্তায় করে আবার বহু গিয়ে গই শেষুরে শেষুরে আবার হদায় সার আবার লইছ তিনবার তুলে দিয়ে তিনবার আবার বহু গিয়ে গরস আইসা মনের তো বুঝাই না বাড়ির কিন্তু কুয়ত তো নকুলার শক্তি এত নকুলার কিন্তু মনের তো বুঝাই না বাড়ির এ আয়েশা দুয়ো সাহাবীরে ডাকিয়ে আনো
এটার আর হাতুরু ওর পত্তি দিয়ে লেসা চুরাই চুরাই মসজিদে সেবারে নিয়ে যায়। আয়েশা সিদ্দিকার হল আয়েশা রে তোমার বাজে আবু বকর হইত আর যাই নামাজ তিয়াগে নেই বাবুজি করি বললাম হইত। আয়েশা সিদ্দিকে হত দূর আর বাজি বেশি হাঁটতে হাঁটতে বেশি দিল ধরব গিয়ে গই বেশি ইকে ইকে হাতে অনুরা আর এবারে বুঝিয়ে আর বাজি পরিষ্কার বুঝি পেলাইয়ে ও বা আয় আয়া রসুল আল্লাহ উমরের হন না আয়েশা সিদ্দিকার বাপরে রসুলের জাইনামাজ তিয়াগে নেই বাবুজি করে বললাম হইত। তিনবার হনর বড় হয়ে আয়েশা সিদ্দিকার দুয়ারে তো যাইয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ হয়ে দেওয়া ধরে বলে আজি নামাজি বার ইমামতি করে অর্ডার দিয়ে আবু বকর সিদ্দিক ইকে ইকে হাতি 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 সেই নামাজ তার পড়ি গিয়ে গই এই নমাজি বেল্লা বলি পিড়াইলাম দে এই রুকু সই দে এই বেকা আল্লাহর ওর বিক্কা চাই এনে হাজির করি এনে সাক্ষী বানাই এনে দিবে রে বেল্লা চাই দে আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতার তিলগুর তিলগুর হলে দুয়া দাঁতরে আল্লাহ দুয়া দাঁতর ভিতরে তিলগুর 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 হলে আল্লাহ দেখি তোরাম দে তোরে নমাজের কাতার দিব উতর সকতে হর্দো সে কতার অন্দর কতার আগিয়া আইনা লড়া নমাজ কেবল রোহ কে জমি বুস কৌমে হাজ একই সফ মে কড়ে হোগি মাহমুদ আয়াস নকুই বন্দ রাহা ওর নকুই বন্দ নওয়াজ আজম দেওয়ার প্রতায় আছে নাই বেলালি প্রাণের সাড়া আজম দেওয়ার প্রতায় আছে নাই বেলালি প্রাণের সাড়া ফলসফা আর তাকে লেখি হয় গজ্জালির ওই শিক্ষা ছাড়া ও আল্লাহ আয় আল্লাহ আ যুদ্ধরতে এমন সময় হলে তাদের ভক্তে নামাজ কেবলা মুখী ধন্য হতো
সিজদা করে কওমে হেজাজ। আজব রঙের দুনিয়া ছিল আমরা নাহি আসতে হেতা, কেউ করিত পাথর পূজা কেউ পূজিত বৃক্ষ লতা, সাকার ভূতের নইলে পূজা লোকের মনে পেত বেটা, মানত না কেউ আকার বিহীন দৃশ্যহীন হুদার কথা। তুমি বলো নাম কি তোমার, কেউ কিনিত এই মহিতলে, আজকে তুমি পরিচিত ওরে মুসলমানের বাবু বলে। এ মুসলমান ইমানদার, আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এবার আইনে আয়েশা সিদ্দিকার হদ আয়েশা আলীর একটা হ আলীর ডেকে সাহাবাই কেরামর ডেকে ডাকেন হদ আলী আসসালাত আসসালাত ওয়ামা মালাকাত আইমানুকুম। আলী আর দুনিয়া মধ্যে কতদিন বাসে হইল বাড়ি, হতক্ষণ থাকি হইল বাড়ি, আখেরি একটা হতা হইজের গই ইয়ানুল দিন নামাজ 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 পরিবার আর তুলে হবা সত্য নামাজ আল্লাহ তো দেন গোড়া মিলা নারী চক্রি আল্লাহ তো কবুল করে আমিন হা নারী চক্রি কোরআন সুন্নার আলো কোরআন সুন্নার আলো নারায়ে তাকবীর আল্লাহু আকবার। হে মুসলমান ইমানদার, 75 নামাজ সামনে সহ্য রাসূল পাক হদ আসসালাত 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 নামাজ 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 ইয়ার পরে ওয়ামা মালাকাত আইমানুকুম জুলুম 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 আল্লাহু আকবার নামাজ সারি দিবে রইয়ে জুলুম বাড়ি গিয়ে গনে না জাগই বড় করে হা দুইয়ান বড় বড় বসিয়াত ইন্দি গুড়া মদিন আগা গুড়া খবর গিয়ে গই রসুলেন দেখা গিয়ে গই বড় করে আল্লাহ ও আল্লাহ মাদার হজরতে ফাতেমা দূরে 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 আইলে কদব্বা আব্বা অনে ঘরে তারা ধরে আইলে মাতা বলে এনে ফাতেমার কলরু রানর বর দিয়েলে আব্বার সগদি মুসে পানি মুসে আব্বা অলে সদ্য দিন পর্যন্ত অসুখ কন আব্বা অনেক করতে লাগ্যাত আওয়াজ দিবে ফাতেমা দৌড়ে যাইনি দেখে মানুষ তো কোনোদিন দেখিলাম মুক্ত এক মাইল দূরে দূরে আয় দেখি দিয়ে আর খুব লম্বা সারা জানে আব্বা সেয়ারা দেখিলে ভয়ঙ্কর আব্বাই বাহ দুনিয়ার সমস্ত মজা ব্যাগকে ধরে তার হারি দিব দে আব্বা এতদিন পর্যন্ত
আব্বারে আইতিবার এর কইতে দিও আব্বা হল যদি দুনিয়ার তো জগ গয়ায় পাতে বাজি এক সপ্তাহ পর্যন্ত আল্লাহ সুদা দুইয়ান হালা জিনিস বেড়াই চলিত দে বেয়ান উগ্র খেজুর হয় আজিদ নে উগ্র খেজুর বেয়ান এক গেলাস পানি আজিদ নে এক গেলাস পানি আর কাদের বসল ভালো মন চালানো করছ দিল চালানো করছ তোর তুমারে বেশি দাবি আছিস যেন হজরতে ফাতে বা তোর তুমারে বেশি দাবি আছিস যেন হজরতে আয়েশা সিদ্দিকা তোর তুমারে বেশি দাবি আছিস যেন হজরতে হাসান হুসাইন আরে যেন তোর আয়েশা মাঝে দেখিও দে তোল্লাই নিজের দেশ সারি এসছো দে বাড়ি সারি এসছো দে গোস সারি টহম সারি এসছো দে তোল্লাই মন সরল করছে আল্লাহ পাকে তোর করবারি সারাই দে নয় মোহাম্মদুর রাসূলুল্লাহর পরে হিজরতের সাথে বড় দিবে হ্যাঁ তোর কে ওতন সুন্নতে মাহবুব এলাহি হ্যাঁ তোর কে ওতন সুন্নতে মাহবুব এলাহি আল্লাহ পাকে দুবছর দিয়ে দুইয়া নাত দিয়ে এখনো মানুষ এনে নাই জিবা দুইয়ান চোখ দুইয়া নাত বাংলাদেশ ব্যাংকম মাঝে সভা দিয়ে নে বাংলাদেশের প্রেসিডেন্ট এখনো মানুষ নাই তাহলে দুনিয়া কোড়া বেশি নেব আল্লাহ বানাইয়ে দে দুয়া সকুনর ইজগুনর দামর সামান্য হইব এল্লা চোখ দিয়ে দাঁড়ান নে এল্লা মুখ দিয়ে দাঁড়ান নে আলম নজাল্লাহু আইনাইনি ওয়ালিসানাহু ওয়াশাফাতাইন ওয়াহাদাইনাহু النجدين والله أخرجكم من بطون أمهاتكم لا تعلمون شيئا وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون প্রত্যেক দিন নিয়ে না খাবাতে হলো মানুষ আছে রে মুসলমান নবদ্দের হাসা চাইছে হিরণে গেল ভিতর মানুষের বঙ্গলে দিয়ে দে আর রাস্তার চাইছে হিরণে পাইয়ে বন্ধের মাথার উত্তায় হত দিয়ে দে আল্লাহ ইমানুল্লাহ বলি নিজের মারে সামনে দিয়ে চলাই ফিরে বুঝছে ভালো হালি গিয়ে দিলে তুলা তুলির মানুষের তো ফসল লাগাম দাও ভাই তোরা তুলা তুলির মানুষ ফসল আয় বেজ এটা কত শ্রীন হইল খনি জন্মেতে আগুন লাগাই তো দিয়া আর গরম মধ্যে 40 জন মানুষ আছিলাম 42 জন আর এক বছর যা পরে আর মন তুলনে হইল তেল সরে গিয়েছে আর বিয়া করছিতে দুই বছর যা বই বারে ধরে আর মন তো সহল ভিতর গলাইয়ে নেয় দু তিন ধরে কুমারে জারা করিয়ে নেয় আ পদ্ম গন্ধলি গালা দিয়ে নেয় ঘরে ঘরে দিয়ে মারি মেলাইয়ে নেয় ও আল্লাহ আর বাপ্পায় কুলাসিল দে আর বাপ্পায় কুলাসিল দে আল্লাহ আল্লাহ আয় কুলাসিলাম দোজ দুয়া মানুষ আয় নোয়াসিলাম দোজ আয় আয়নের হাসাম মধ্যে একদরি ভরিয়াছিলাম আল্লাহ আকবার
এরকানের মুসলমান আল্লাহ পাকে তোরারে কেন দামি বানাইয়ে মন চরণ গুজ্জ আল্লাহ তোর পরমার মানুষ রে আল্লাহ পাকে বানাইতে বানাইতে বাইতুল্লাহ শরীফের ইমাম বানাই দিয়ে দেন আল্লাহ তোর পরমার মানুষ রে বানাইতে বানাইতে রসুল পাকে পিয়াজ এনে সে জায়গা মধ্যে ইমামতি গুজ্জে আবু বকর ওমর উসমান আলী হযরত ইমাম আবু হানিফা হইতে ধরিয়ে নে আ বড় 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 আল্লাহর ওলি হল যে দুনে ইমামতি গুজ্জে জায়গা ইমাম মধ্যে ফরমায়ে পরমার মধ্যে হয়ে পিয়াজ দে এলে ফোয়ারে নে আল্লাহ পাকে 22 বছর ইমাম বানায় রেখে দে তোরার জিন্দগির দুনো দলের জিন্দগির গুণা মাফ করে দিলাম মানুষের গরম মধ্যে ছাতন আসিল দুই সারিগাম বাদে আলহামদুলিল্লাহ সমস্ত গরম আল্লাহ পাকে ইজ্জত সাথে রিজিক দিয়ে ছাত বাড়াই দিয়ে দেওয়া লহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম আল্লাহ পাকে বান আল্লাহর রাসূল বান হযরতে ফাতেমা হদে হযরতে ফাতেমা হদ আব্বা আর হাসনুদ্দ হোসাইন কেন করিব আর হাসনুদ্দ হোসাইন ধরে বুক লাগিল নলে জিব্বা বাইর করে দে আল্লাহু আকবার আর হাসন হোসাইন ধরে নলে জিয়ান দি ফয়ান সেবম মধ্যে লইয়ে রে আর হাসন হোসাইন ধরে হাবো দে আমার হাবিবি বেশ 14 দিন নেই ঐশ্বর অসুখ হয়ে দেয় জিব্বার মাঝে ফানি রেখে তুই তাড়াতাড়ি যত্ন তুল দুধর নগর মধুর নগর সরাবত নগর পানির নগর হাবিবর জিব্বার নিচে দিক ফাইট লাগাই এনে জারি করে দিছে না জিব্বার টেনতে 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 খতম মধু বাইর খতম পানি বাইর খতম দুধ বাইর খতম সরাব বাইর
কতক্ষণ পরে আর ভিতরে অনুমতি আমার আল্লাহ পাকে বলেন আল্লাহ মুলাকাত করিব আল্লাহ শোক রাখে ও ভাই মালাকুল মওত এখন হইও হাত্তা ইয়াতিয়ানি জিবরিল জিবরিল আর রা বলিব তারপরে হইম দে আল্লাহ দেরি না করে জিবরিল আমি রায় গিয়ে কই আয় না কত জোর আয় আসি আমি কাইল আসছে জিবরিল মালাকুল মওত আসছে আদরা গায়ত আল্লাহ পাক আমারে উনাই দিব আল্লাহ হইয়ে ইবা কি ইন্নাকা মাইতুন ওয়াইন্নাহুম মাইতুন
জোর অনর্থ না বলে একটা করে অনর লাইটে বলে আল্লাহ পাকে সুইচ দিয়ে না বন্ধ করে দিবা আবার এড়ে যাবার ফানে বড় আবার কুলি বেলা হইব সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ আকবার হা আল্লাহ আকবার হুজুর অনর দুশ্মন অলতুন মরা ফরিব তারা হদন মরে গিয়ে ওই বেশিরভাগ মরে গিয়ে ওই আর এখন যে তুন দুশ্মন আছে অনর্তন মরা ফরিব অন বলে মরা ফরিব আল্লাহ আকবার হা কুল্ল নফসিন দাইকাতুল মউত আল্লাহ আকবার হা আল্লাহ বাদে দুই নম্বর আজিবা জাত আসিবেন নাম রসুলুল্লাহ নামে ইবার পর্যন্ত মহতের জন্য রকম ঠান্ডা গরম মা হাইবার পর্যন্ত আসা নাই আল্লাহ রসুলে পাগে হদ জিবরীল আসছে দেখি আল্লাহ আয় তো এখন কিয়া মা يكون امتي من بعدي আমার উম্মতের হালত কি ভাই মরণের পরে আজ এতদিন আছিলাম ওমা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম যতদিন আছিলাম এতদিন পর্যন্ত আয় আর উম্মতের আল্লাহ পাক যখন আযাব গজব না দে আয় দুনিয়া তো যাইম বই আর উম্মতের হালত কি আল্লাহু আকবার হা তাড়াতাড়ি যা জিবরীল আল্লাহ তো ফজল ইয়া তাড়াতাড়ি যাইনি জিবরীল আল্লাহর কথা জিব আয় আল্লাহ রসুলের পাগর উম্মতের কথা হইতে হইয়ে আল্লাহ বরগরি হ আল্লাহ আল্লাহ হতে জিবরীল আমার হাবিবুর চেয়ার আর সুগুর মানে মুসিবিল তো হ আনা কফিলুম মিনহুম ইলা ইয়াউমিল কিয়ামা কিয়ামত পর্যন্ত আমার হাবিবুর উম্মতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ কামত পর্যন্ত হাবিবুর উম্মতের জিম্মাদার হন আল্লাহ আল্লাহু আকবার রাসূলের পাগরের আইন হতে হুজুর এখন আল্লাহ হইতে বলে জিম্মাদার আল্লাহু আকবার হ ইতারা হতে হুজুর আরো কে হাদন আদা হাসান হোসেন আল্লাহ হাদন মানে নয় ফাতেমা আল্লাহ হাদন মানে নয় উম্মতের পুরুষ শরীর আল্লাহ হাদন নয় শুধু উম্মতরে আল্লাহ একটু হারে ধ্বংস করি বেলাইলে আমার আল্লাহ এখন থাকি এটা আল্লাহ এবার হতে মালাকুল মত এবার তোমার হাম তুমি কর মালাকুল মত বলে আস্তে করি রসুলে পাকর সিনেমা যাত্রার রেখে আল্লাহ একবার ও মালাকুল মত উহুদ পাহাড় গাছ সিনার উত্তর দিলাম উহুদ পাহাড় কে আমার সিনের উহুদ তুলে দিলা আল্লাহ রসুল কি হর আল্লাহুম্মা আলহিকনি বির রফীকিল আআলা আল্লাহুম্মা আলহিকনি বির রফীকিল আআলা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাকারাতিল মউত ওয়া গামারাতিল মউত আল্লাহ মুসাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور اللهم صل على محمد في أول كلامنا وصل على محمد في آخر كلامنا وصل على محمد في أوسط كلامنا صلاة وسلاما دائما بدوام ملك الله اي كوميتي سي دمباي ولا سو خنوك يلا خنوك يا بيروت نغج جا موتر خنو بشم ناي আল্লাহ পাকে কেয়ামতের ময়দানে তেড়েছে দুম মানুষ সগর ফালিয়ে ফেলাইয়ে দুনিয়ার কোনো জিনিস দিয়ে জাহান্নামের আগুন মুসলমান নিভানা যাইবে এক কেন্দ্রের দিয়ে যাবে আর যদি সগর ফালি ও কমিটির ভাই একজন আর একজন বিরুদ্ধ গজ্জ যারা আস ব্যাগ গুনের ঠেঙত ধরিয়ে নাই সমাধি মাহবিল্লাল 15 বছর ঘুরিয়ে ইয়ার মহত পর্যন্ত আল্লাহ পাকে তোহারা দিয়ে ঘরে গামিন হ্যাঁ মুসলমান
এত বড় পেন্ডেলিয়ান হতন দিয়া লাগে কেন ঘুরতে অদরগটিয়া লাগে হ বিশাধর গটিয়া লাগে মাইক পাবে নাকি নাকি মাইক দ শুধু এত্রিম পেন্ডেল কেম বিশেষ আর ইন পেন্ডেলের মালিক হন আল্লাহ কবুল করিল আমিন হ উগ্র ভাগর দুয়া আল্লাহর বন্দা আত্মুল জোর আগামী বছর ইনশাআল্লাহ আর দুয়া ভাগর বাচ্চা মিলিয়ে নে এই পেন্ডেল দান করে দিও হন আল্লাহর বন্দা আছে অনেক দুয়া আল্লাহর বন্দা আত্মুল তুল তাড়াতাড়ি তুল মাশা আল্লাহ কে হাল মেম্বার সাহেব কে আল্লাহ কবুল করিল আল্লাহ বসছিল দি সকর পানি বেলায় বেলায় হাতে আল্লাহ ইল্লাগো মেম্বার হলো তুই আল্লাহ 5000 টাকা দিবে দে আল্লাহ 20000 টাকা দগুন দিব আল্লাহ এবার তুই যদি 20000 কোটি এর মালিক বানাই দিতা এটা দুনিয়া মধ্যে সেদিন মাদ্রাসা আসলিম ব্যাকগ্রাউন্ডের বিল্ডিং তো টাইস বানাই দিত আল্লাহ কবুল করে আমিন এই মাহফিল্লাহ 500 সাহাবে 500 বড় বড় সাহাবে আল্লাহর রাসূল দ আবু বকর উমর ওসমান আলী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ এরা 500 জনের নামে অনেক 10000 ঘটিয়া নগদ দ আল্লাহ আমাদের কুড়িয়ার মালিক বানাই দিমা দোয়া করি ইনশাআল্লাহ হরি বান্দা ইনশাআল্লাহ 10000 টাকা দিয়া বলিব ওই আল্লাহ কবুল করিব আমিন হ আল্লাহ নগদ আর মেম্বার সাহেবে ও আল্লাহ জিন্দা মেম্বার সাহেবে জানো ভাই আরাকাল মাহফিল আল্লাহ আল্লাহ এর আগে কেন হলো আবার 10000 টাকা তে আল্লাহ কবুল করিল আমিন হ আল্লাহর মাতার মধ্যে সেদিন সুল আছে এবার মা বাপ সদ্য গোষ্ঠী ব্যাগ করে দিন গুণা করে তাহলে মাফ করে দাও আমিন হ আল্লাহ কুটুরিয়ার মালিক বানাই দিও আল্লাহ জানে মাহে বরকত দিও ইজ্জত সম্মানে সুহরা বানাই দিও আমিন ইয়া রাব্বাল আলামিন মাশাআল্লাহ আর আব্দুল্লাহর বান্দা মাইকুন তো ভালো আছে হদুন দেন দে 7000 টাকা হওয়া লাগাই মাই দশ আলহামদুলিল্লাহ উগ্র আল্লাহর বান্দা তুলে হজর আগামী বছর যদি আল্লাহ পাকে আর পাশে রাখে ইনশাআল্লাহ মাইকের ব্যবস্থাও না করে দিও মাশাআল্লাহ কিনা মানার নাম আল্লাহ 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 এটা আর 500 সাহাবীর নামে 5000 গাটি হ্যাঁ বছর দিবে রিবান ইনশাআল্লাহ হ্যাঁ 2000 দিবে রিবান হালিয়া দিবে রিবান হালিয়া দিবে রিব 2000 টি আল্লাহ কবুল করিল আমিন হ ইয়া আল্লাহ জানে মাল বরকত দ আল্লাহ কুটুরিয়া মালিক বানাই দিও আল্লাহ বলা মুসিবত দূর করে দিও আমিন হ ইয়া আল্লাহ নূর আলম সদর আগামী বছর যদি বাসে রাখে মাইকের ব্যবস্থাও করে দিব আল্লাহ তৌফিক দান করে দিও আমিন হ এ পোস্টার ইনসাফাইতে হদন লাগে আ শুধু লিফলেটের তো ফুস্টার সবাই দিয়ে 2000 টাকা 3000 টাকা লাগাইব আল্লাহর বান্দা হ ওদের আল্লাহ যদি আর বাসে রাখে এত বছর আয় ফুস্টার কিনে সবাই দিন ইনশাআল্লাহ কি নাম আমার নাম এ আল্লাহ মোহাম্মদ কামাল ওদের আজ 15 বছর আগে 15 বছর ন 2000 8 ন 10 রিক্কা ওদের 2010 সালের মাঝে ওনার বয়ান ফোন দিলাম দে তার এক মনোহর ফরে সাপলা ফুস যাইয়ে নে হুজুর 10-15 হাজার আমাদের মানুষ হই হুজুর এই হিতে অনরে এর ছেড়ে মা বিল ঢাইছে কি হই হুজুর অনে আড়াই ঘন্টা ভয়ান গুজিরা দে দেড় ঘন্টা ভয়ান তার এক মনের বহুত কিল হুজুর ইবার আইন হ দে ইনশাআল্লাহ হিম্মত করিয়ে নে আল্লাহ পাক এবার তৌফিক দান করো কামিন হ আলহামদুলিল্লাহ আগামী বছরের এই যে ফুস্টার যেদিন লাগিম ব্যাগিন দিব আল্লাহ কবুল করিল আমার বাচ্চা নাকি মাশাআল্লাহ আল্লাহ কবুল করিল আমিন হ আল্লাহ জানে মালে বরকত দ ইজ্জত সম্মানে জোহরা বানে দিও আমিন ইয়া রাব্বাল আলামিন একবার একবার সূরা ফাতিহা পড়ো আমরা এটা করতে হইতে ঠান্ডা করতে তো মুসাফা করে যাবে বেশি জাম না গুজ্জ তো আর ব্যাগুন আল্লাহ মুসাফা গরিব তো সব দা জানি এটা এন্দি জামিলা করো রুন্দি জামিলা করো আয় আমরার সময় দিয়ে আমরার আয় বেশি মহব্বত করি আনারও আরে নিজের খলিজের তো আর বেশি মহব্বত করো এটা কিন্তু ঠান্ডা করতে মুসাফা করি আস্তে আস্তে ইয়ো হনেকে আর হনেকে ঠারাম না মার্য আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া